ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي أما دير ديني جناب مصطفى غوالفرا أشام تكي جانتي جيسن যে আমরা কুরবানি দেওয়ার পরে যে মাংস তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে এক ভাগ সমাজের সমাজের জন্য দিয়ে আসি আর বাকি দুই ভাগ নিজ নিজ ভাষায় নিয়ে আসি এইবার কথা হলো এই যে সামাজিক ভাগ যেটা আমরা সমাজের জন্য দিয়ে আসি আবার দেখা যায় তারা সামাজিক আকারে সেই মাংস বিতরণ করার সময় যারা কোরবানি দিয়েছে তারাও পেয়ে থাকে এবং যারা কুরবানি দেয় নাই তারাও পায়ে থাকে তো এই যে মাংসটা যে পুনরায় বিতরণ করার সময় যারা মাংস সেখানে জমা করে এলো সেই মাংস পুনরায় যারা দিয়েছে তাদের জন্য গ্রহণ করা বৈধ হবে কি না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিলাম জি সম্মানিত ভাই সত্যিকারই এটা খুব একটা জটিল মশলা তার কারণ এই জিনিসটা বহুদিন থেকে আমাদের সমাজে চলে আসছে বহু আমাদের জন্ম থেকে আমরা এই জিনিসটা দেখে আসতেছি এবং এভাবে জমা হয়ে থাকে এবং যারা কোরবানি দেয় তারাও একটা অংশ পেয়ে থাকে এবং যারা কোরবানি দেয় না তারাও একটা অংশ পেয়ে থাকে কিন্তু এখন কথা হলো এই যে এই যে আমরা সমাজের জন্য যে ভাগটা দিয়ে আসি সেই মাংস যে জমা করা হয় এইটা কতটুক শরীয়তসম্মত এটা আগে আমাদেরকে বুঝতে হবে সত্যিকারী যদি কোরআন এবং শহিদ পর্যালোচনা করলে দেখা যায় যে এইভাবে তিন ভাগ করে দুই ভাগ নিজের জন্য আরেক ভাগ সামাজিক আকারে দিয়ে আসতে হবে এই ধরনের হাদিস বা কোরআনের কোথাও ইশারা ইঙ্গিত পাওয়া যায় না দ্বিতীয় কথা হলো এই যারা মনে করেন যে কোরবানির মাংস তিন ভাগেই ভাগ করতে হবে যদি না করে সে গুণাগার হবে এই ধরনের ফতোয়া আজ পর্যন্ত কোনো আলেমে দেন নাই তৃতীয় কথা হলো এই যে কেউ কেউ এই ধরনের তিন ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর এক ভাগ হচ্ছে যারা সমাজের মধ্যে ভিক্ষা করে খায় বা অভাবী তাদের জন্য কিন্তু এই তিন ভাগেই ভাগ করতে হবে এটা কেউ বলে নাই বরং এই ধরনের ভাগ করাকে পছন্দ করেছেন চতুর্থ কথা হলো এই কোন কোনো আঠাশ নম্বর আয়াতকে সামনে রেখে এ কথা বলেছেন যে এক ভাগ নিজেরা খাবে আর এক ভাগ সাতকার জন্য রেখে দেবে তার দলিল আল্লাহ সুফান ওয়া তালা সুরাতুল হাজার আঠাশ নম্বর আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া বা ইসল ফাকির তোমরা সেখান থেকে খাবে আহার করবে এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাবে এই আয়াত থেকে কেউ কেউ বলেছেন যে কোরবানি মাংস দুভাগে ভাগ করবে আর কোরআনের এই সুরাতুল হজের আরেকটি জায়গায় আল্লাহ সুবহান তাআলা পরিষ্কার বলেছেন বলেছেন ফাকুলু মিনহা তোমরা কি করবে সেখান থেকে আহার করবে আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং যানকারী অভাবগ্রস্তকে যারা হাত পেতে চায় না তাদেরকে এই আয়াত থেকে কেউ কেউ বলেছেন তিন ভাগে ভাগ করার কথা তাহলে দুটি আয়াতকে সামনে রেখে দেখা গেল যে সুরাতুল হজের সাহিত্যিক ছত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে কেউ কেউ বলেছেন তিন ভাগে ভাগ করা আর আঠাশ নম্বর আয়াতকে সামনে রেখে কেউ কেউ বলেছেন দু ভাগে ভাগ করতে এবার আসুন হাদিসে কি আছে সাহি বুখারি সাহি মুসলিম যদি দেখা যায় সেখানে পরিষ্কার এসেছে যে আল্লাহ রসুল আলী সালাম বলেছেন আমি তোমাদেরকে তিন দিনের বেশি কোরবানির মাংস রাখতে নিষেধ করেছিলাম এখন তোমাদেরকে অনুমতি দিতেছি যে তোমরা খাও প্রয়োজন মতো জমা রাখো প্রয়োজন মতো জমা রাখো তাহলে এই হাদিসে আমরা একটা জিনিস লক্ষ্য করি লক্ষ্য করলে পরিষ্কার হবে যে আল্লাহ রসুল আলি সালাত সালাম কুরবানির মাংস খেতে বলছেন এবং জমা রাখতে বলছেন এবার আসুন এই সেই বুখারি সেই মুসলিমের আরেকটি রয়াতের মধ্যে এসছে যে তোমরা খাও সাদকা করো জমা রাখো আরেকটি বর্ণনা এসছে খাও খাওয়াও সাদকা করো তাহলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে সেটা হলো এই যে কোরবানির মাংস কয় ভাগে ভাগ করবে চার ভাগে এক ভাগ নিজের খাওয়ার জন্য দ্বিতীয় হলো আত্মীয় স্বজনদের জন্য তৃতীয় হল অভাবগ্রস্তদের জন্য চতুর্থ হল জমা রাখার জন্য কোরআন এবং হাদিসকে একত্রিত করলে দেখা যায় যে কুরবানিকে মাংসকে চার ভাগে ভাগ করা যেতে পারে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআনে আয়াত এবং হাদিস দ্বারা এবং জমহুর ওলামা একরামগণ একথা কোনোদিনও বলেন নাই যে কোরবানি মাংস তিন ভাগেই ভাগ করতে হবে জি না তবে কেউ কেউ প্রশংসা করেছেন এর অর্থ এই না যে মাংস তিন ভাগেই ভাগ করতে হবে তাই তো দেখা যায় যে ওলামা একরামগণ এ বিষয়ে পরিষ্কার বলেছেন যে এমন একটি সময় ছিল ইসলাম আসার আগে জামানায় জাহেলিয়াতের যুগে তখন কাবার শরীফের নামে যে পশু উৎসর্গ করা হতো সেই পশুর মাংস যারা উৎসর্গ করত তারা সেই মাংস খেত না বরং সম্পূর্ণটাই দান খারাত করে দিত ইসলাম আসার পর আল্লাহ রসুল আলী সালাম এই বিধান দিলেন যে তোমরা কি করো সেই মাংস নিজেরা খাও আত্মীয় স্বজনদেরকে খাওয়াও গরিবদেরকে দেওয়াও এবং কিছু জমা রাখো তাহলে বোঝা গেল যে কোরবানির মাংস যদি কোনো ব্যক্তি সম্পূর্ণটাই বিলিয়ে দেয় দান খারাত করে তাতেও কোনো অসুবিধা নাই অথবা কিছু মাংস খাবে আত্মীয় স্বজনদেরকে দেবে গরিবদেরকে দেবে তাও কোনো অসুবিধা নাই আবার যদি কেউ চায় যে আমি সম্পূর্ণ মাংসটাই কি করব আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেবো তাও কোনো অসুবিধা নাই সবটাই যায় আছে সবটাই যায় আছে এখন কথা হলো এই যে দেখেন জাকাতের ক্ষেত্রে হাদিসে স্পষ্ট রয়েছে যে আল্লাহ রাসুর আলী সালাম জাকাতের মালকে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে নেওয়ার জন্য একটি প্রতিনিধি তৈরি করতেন যাতে করে তিনারা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে জাকাত বের করতে পারেন এবং নিতে পারেন এনে এবং নিয়ে এসে জমা করে রাখতে পারেন কিন্তু এই কুরবানি মাংস প্রত্যেকের কাছে থেকে নিয়ে নিয়ে জমা করতে হবে এর কোনো বিধান আল্লাহ রাসুল আলী সাল্লাত থেকে পাওয়া যায় না এর কোনো বিধান আল্লাহ রাসুল আলী সাল্লাত সাল্লাম থেকে পাওয়া যায় না যে আল্লাহ রাসুল আলি সাল্লাত সাল্লাম কী করলেন একটি দল তৈরি করলেন তারা কোরবানি মাংসকে একত্রিত করবে এবং সেই মাংস সবার মধ্যে বিতরণ করবে এই ধরনের নির্দেশনা আল্লাহ রসুল্লাহ আলী সালাত থেকে পাওয়া যায় না বাকি থাকলো আমাদের সামাজিক আকারে যে ভাগটা দিয়ে আসা হয়ে থাকে এখানে দুটা অবস্থা হতে পারে একটা হলো এই যে এই মাংসটা যারা দিয়ে আসতেছে সমাজের জন্য সেটা কোন নিয়তের উপরে দেয় সেটার উপরে নির্ভর করবে যদি সে যেহেতু হাদিসের মধ্যে সে খাও খাওয়াও সাদকা করো এখন যারা সমাজে এই মাংসটা জমা করে আসে তারা যদি এটা সাতকার নিয়ত করে থাকে যদি সাতকার নিয়ত করে থাকে তাহলে শুধুমাত্র তারাই পাবে যারা এই মাংসর হকদার অর্থাৎ যারা কোরবানি দিতে পারে নাই আর যদি কেউ এমন নিয়াত করে যে আমরা সামাজিক আকারে এই মাংসটা জমা করতেছি তাহলে যারা দিয়েছে এবং যারা দেয় নাই উভয়ের জন্যই আমি এই মাংসটা দিলাম তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এখন কথা হলো এই এইখানে একটা চিন্তা করার বিষয় হলো এই যে যারা সাতকার নামে সেখানে মাংস দিয়ে এলো আর তাদের মধ্যে যারা উভয়ের জন্য অর্থাৎ যারা কোরবানি দিয়েছে এবং যারা দেয় নাই উভয়ের নিয়তেই যদি কেউ মাংসটা জমা করে এলো তাহলে এই দুই ধরনের মাংস কি একত্রিত করা যাবে কশ্চিনকালেও যাবে না অথচ আমরা জানি যে কোরবানির মাংস যেমন খাওয়া খাওয়ানো এবং সাতকা করা সবটাই জায়েজ এবং যে ব্যক্তি কুরবানি দিয়েছে তার জন্যও জায়েজ কিন্তু এখানে নিয়তের উপরে নির্ভর করবে সেটা কি যে সে যে ওখানে জমা করে আসলো কি উদ্দেশ্যে সেটা কি সাতকা করে এলো না যারা দিয়েছে এবং যারা দেয় নাই সবার জন্যই দিয়ে আসলো এবার কথা হলো এই যে আমরা প্রত্যেককেই জানি যখন কোনো ব্যক্তি যখন যখন কোনো ব্যক্তি এই মাংস সাতকার নিয়েতে দিয়ে আসবে সাতকার নিয়েতে দিয়ে আসবে সেই মাংস সেই মাংস যারা দিয়েছে ওই মাংস বিতরণ করার সময় তারা নিতে পারে না তার কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে কোনো ব্যক্তি যখন মাংস বা কোনো জিনিস দান খয়রাত করে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস দান খারাত করে সেই জিনিসটা ঘুরিয়ে নেওয়া কত বড় অপরাধ যে নিজে বমি করে সেই জিনিসটা চেটে খাওয়া এটা স্পষ্ট হাদিসের মধ্যে এসছে যে কোনো ব্যক্তি কোনো বস্তু দান খারাত করার পর হাদিয়া দেওয়ার পর সেই জিনিসটা ফিরিয়ে নেওয়া অত বড় অপরাধ যত যে কেউ নিজে বমি করে সেই বমি চেটে খেয়ে নিল আর এটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব না তাই কুরবানির মাংস যেটা আমরা সমাজের জন্য এক ভাগ রেখে আসি সত্যিকারই সেই মাংস যদি দান খেরাতের জন্য হয়ে থাকে বা হাদিয়া স্বরূপও যদি হয়ে থাকে সেই মাংস যারা হাদিয়া স্বরূপ বা সাদকা করে আসে সেই মাংস যারা জমা করে এসেছে সেই মাংস থেকে মাংস গ্রহণ করতে পারে না তাই এই বিষয়ে সত্যিকারই আমাদের এটা সমাজে যেটা পরিচালিত হয়ে আছে যে প্রচলন হয়ে আসছে অনেক দিন থেকে এটা অবশ্যই পরিবর্তন করার দরকার রয়েছে কারণ এটা জাকাত না যে একদল মানুষ তৈরি করে রাখতে হবে তারা জাকাতের মালকে একত্রিত করবে তারপর যারা অংশীদার যারা পাওয়ার উপযুক্ত তাদের মাঝে বিলিয়ে দিবে জি না এটা জাকাত না এটা হচ্ছে কুরবানি কুরবানি করার উদ্দেশ্যই হলো আল্লাহর নৈকট্য লাভ করা তা কোয়া অর্জন করা এই ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ তা কোয়া অনুযায়ী মাংস নিজেরা খাবে আতে মধ্যে বিতরণ করবে এবং যারা অভাব অনাটনে ভুক্তভোগী তাদের মধ্যে কি করবে বিতরণ করবে এটা প্রত্যেককেই নিজ নিজ করবে এখন কথা হলো এই এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বুঝবার মতো আছে সেটা হলো এই অনেক সময় এটা দেখা যায় বা আমরা নিজেরাও উপলব্ধি করেছি যেহেতু আমরা সেখানে জন্ম জন্মগ্রহণ করেছি সেটা হলো এই যারা মাংস সমাজের জন্য জমা করে আসে তারা যখন তাদের বাড়িতে সায়েল আসে বা ভিক্ষা করতে আসে তখন তারা এই কথা অনেকেই বলে থাকে যে দেখো আমরা তোমাদের জন্য মাংস মাঠে রেখে আসছি তোমরা সেখান থেকে নিয়ে নেবে তোমাদের জন্য আমরা মাংস বাড়িতে নিয়ে আসি নাই এরকম কথাও বলতে দেখা যায় আবার একটা জিনিস আমরা প্রত্যেককেই জানি যে আত্মীয়তা বজায় রাখা আমাদেরকে ইসলামে নির্দেশ দিয়েছে এই কুরবানির সময় বড় একটা সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তা হলো এই যে এই কুরবানির দিন যখন আসে সমাজে মাংস জমা না করে যদি প্রত্যেকেই নিজ নিজ হাতে নিজ আত্মীয় স্বজনদের বাড়িতে যায় এবং দেখা করে ভালো মন্দ জিজ্ঞাসা করবে কেমন আছো সেখানে তাদের সঙ্গে বসে এক দু মুঠ ভাত খেলো এবং নিজ হাতে মাংস দিয়ে এসে যদি বলে ভাইজান এই কিছু মাংস হাদিয়ে সরব নিয়ে এসেছি তোমরা সবাই মিলে রান্না করে খাবে এই যে একটা আত্মীয়তার বন্ধন বজায় রাখার যে একটা সুন্দর পদ্ধতি আল্লাহ রসুল সালাম দিয়েছেন সেই পদ্ধতি থেকে আমরা মাহরুম হয়ে যাই কারণ ওই যে মাংস জমা করে আসছি এখন তার বাড়ি বাড়ি তার কোনো প্রশ্ন আসে না এই জিনিসটা একটা ক্ষতির দিক এই ধরনের আরও বহু ক্ষতির দিক রয়েছে তাই আমি শেষ কথা এটাই বলবো যে মাংস তিন ভাগের জায়গায় পাঁচ ভাগ করেন তিন ভাগই করেন কিন্তু সমাজে দিয়ে আসতে হবে এই ধরনের বাধ্যতামূলক যারা করেছে সত্যিকারই এ বিষয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে যে এই ধরনের যে সমাজে যে এক ভাগ দিয়ে আসতে হবে এর দলিল কোথায় এর দলিল কোথায় দ্বিতীয় কথা হলো এই যারা মাংস দিয়ে আসলো তারা আবার পুনরায় ওই মাংসতে একটা অংশ যে ফিরিয়ে নিতেছে এইটার দলিল কোথায় এবং এইভাবে ফিরিয়ে নেওয়ার শরীয়ত সমর্থন করে কি না তাই আমি আমাদের প্রত্যেকেই যারা সমাজে নেতৃবৃন্দ যারা সমাজের দায় দায় দায়িত্ব ভার গ্রহণ করেছেন তাদের কাছে অনুরোধ তাদের কাছে আমার অনুরোধ যে বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা যাতে করে আমরা পাপের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে না নেই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন বাকি ওল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম আহমতুল্লাহিৎ فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري